Hey, good morning everyone, welcome to our channel, welcome to our new blog. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমাদের পুচকুটা যাবে বাড়ি, ওর স্কুল দুদিন ছুটি ছিল বলে ওকে আমি নিয়ে এসেছিলাম, আর পরীক্ষা শেষে স্কুল ছিল না তো দুদিন এখানে ছিল, তো আজকে ও যাবে বাড়ি আর ওকে রাখতে যাবে বোন। আর আমি আমার ব্লগটাকে আজকে এখান থেকে শুরু করছি, তো তোমরা সাথে থেকো আর ব্লগটাকে দেখতে থাকো। আর মা এখানে রান্না করছে আম দিয়ে ডাল, মানে টক ডাল, আর মাছের ঝোল, চিকেন চাপ, আর থাকবে মিষ্টি পোলাও। চলো কেন যাচ্ছ, থাকো, থাকলে কি হবে, পড়াশোনা হবে না, আগে পড়াশোনা বলো, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কালার পেন্সিল নিয়ে যাবে, কালার বক্স এখানেই থাকো, এখানে এসে ড্রয়িং করো। পাপা বকবে না তো আবার, সব চুল আসবে। ওই ওখান থেকে তো পিঙ্ক কালারের লাগাতে পারতে, ওটার সঙ্গে ম্যাচিং হতো ড্রেসের সঙ্গে। দেখো এত সুন্দর লাগছে। এ তুমি সানগ্লাসটা আনোনি কেন? বাইরে দেখো কত রোদ্দুর। আর পুচকুটা এখানে করছে ডান্স, আর ও তো সবসময় ডান্স করতেই থাকে। টাটা, চলো আসতে, হাত ধরো, হাত ধরো, এটা ধরে বসতে হবে, এটা কিন্তু টাটা পাগলি, বাড়ি গিয়ে ফোন করো, আবার কবে আসবে? আবার
পূজার সময় তোমাদেরকে আসতে হবে কিন্তু আমি এসেছি এবার তোমাদেরকে আসতে ঠিক আছে আসবো তুমি বাড়ি গিয়ে কিন্তু ফোন করবে আর কথা বলবে ঠিক আছে টাটা আমি নেমে গেলাম হ্যাঁ তো তুমিও সাবধানে থেকো আর একটু পড়াশোনা করো আর দাদা ভাইকেও বলো পড়াশোনা করতে ওই শোনো ওই ড্রেসটা এখন নিতে হবে না ঠিক আছে আজকে আমার লাঞ্চে রয়েছে মিষ্টি পোলাও আর সঙ্গে রয়েছে চিকেন চাপ আর এখানে দেখো পুচকির খেলনাগুলো এভাবে পড়ে রয়েছে পুচকি তো বাড়ি চলে গেছে আর ওর খেলনাগুলো এভাবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দেখো এখানে একটা গাড়ি আর ওর ক্লিপ টুকিটাকি কিছু কেনাকাটা রয়েছে আর সেগুলোই আনতে এখন যাব আমি বাজারে আর আমি হয়ে গেছি এখন রেডি এখন ওটাই একটা দো দাদা আবার গেছে মনে আসলে পরে আস খারাপ আছে ঘুষি বুঝা হয় আটার মধ্যে আর ভালো ধূপকাঠি দেবো একটা কত হচ্ছে দেখ আর এখন যাব আমি মেডিসিন শপে একটা ওষুধ নেওয়ার আছে ওষুধ
ফাইনালি আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন সোজা চলে যাব বাড়ি। আর এখানে আমি রাত্রে রুটির আটাটা মাখিয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে। আর এখানে হচ্ছে রাতের খাবার, আলু পেঁয়াজের তরকারি আর রুটি। আর এখানে রয়েছে বাবার খাবার আর আমার খাবার, রুটি, আলু পেঁয়াজের তরকারি আর সঙ্গে শশা। আর আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।